দীর্ঘ করুণার বিধিনিষেধের পর তারাপীঠে মায়ের মন্দির ভূগর্ভে প্রবেশাধিকার দেওয়া হয় ভক্তগণের উদ্দেশ্যে। মানুষজন আসেন এই তীর্থস্থানে মায়ের চরণে পুজো দিয়ে পুণ্য অর্জন করতে। বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে মন্দির নগরী তারাপীঠ অবস্থিত। তারা মায়ের মন্দির এবং মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত এই মহাপীঠ। দূর দূরান্ত থেকে তন্ত্র সাধকরা আসেন তারাপীঠ মহাশ্মশানে সিদ্ধি লাভের আশায়। এখানে শ্বেত শিমুল গাছের নিচে বসে তপস্যা করে সিদ্ধি লাভ করেন তারা মায়ের ভক্ত, তাই এই স্থান সিদ্ধপীঠ নামেও পরিচিত। তন্ত্রশাস্ত্র অনুযায়ী কৌশিকী অমাবস্যার তাৎপর্য নাকি একটু আলাদা অন্যান্য অমাবস্যার থেকে। কৌশিকী অমাবস্যায় ভক্ত সমাগমে মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর। প্রতি বছরই বহু মানুষ আসেন এই রাতে। বিভিন্ন রীতিনীতি মেনে মায়ের আরাধনা করা হয় এই অমাবস্যায়। অনেকে বলেন এই অমাবস্যা নাকি খুব জাগ্রত। রহস্যময় মহাশ্মশানে স্থিত বামাখ্যাপার পঞ্চমুণ্ডের আসন, এই জায়গায় বসে একটু তাকাতে হবে দেবীর রূপবর্ণনায়। তার মাথাতেও আমরা দেখি পঞ্চমুণ্ডের সমাহার, কিন্তু এই পঞ্চমুণ্ডের আসন একটু আলাদা। এখানে পাঁচটি মুণ্ড থাকে, যেমন সাপ, ব্যাঙ, খরগোশ, শিয়াল ও মানুষের। এই আসনে বসেই বহু যুগ পূর্বে দেবীকে তুষ্ট করে তারাপীঠকে সিদ্ধপীঠে পরিণত করেছিলেন ঋষি বশিষ্ঠ মুনি। সে আসন আজও বিদ্যমান। সাধক বামাখ্যাপাও এই আসনে বসে এই সিদ্ধি লাভ করেছিলেন, অর্থাৎ এই আসন আজও জাগ্রত, তা প্রতি গলি গলিতে গেলেই তা শোনা যায়। খুব সুচিত্তের মানুষ না হলেই আসনে বসা যায় না, বসলেই সারা শরীরে শুরু হয় তীব্র জ্বালা, সেই জ্বালায় উন্মাদ হয়ে যায় মানুষ। এছাড়াও সারা বছর জুড়ে মায়ের দর্শন নিতে আসেন বহু ভক্তগণ। ভোর চারটের সময় মাকে মধু, ঘি, গঙ্গা জল, গোলাপ জল ও নারকেল জল দিয়ে স্নান করানো হয়। স্নানের পর একুশটি বেনারসের শাড়িতে সাজিয়ে রাজবেশে ভূষিত করা হয় মাকে। তারপর আরতি দিয়ে শুরু হয় মায়ের আরাধনা। মায়ের বৌদ্ধান্ন বসে থাকে বাসন্তী পোলাও, মাছের মাথা, পাঁচ রকম ভাজা ভুজি এবং মিষ্টান্ন। সন্ধ্যা আরতির সময় মাকে পূজিত করা হয় শীতল ভোগ দিয়ে। কালীকে শুধুমাত্র তারামা রূপে নয়, রাজরাজেশ্বরী, একজটা বা নীল সরস্বতী রূপেও পূজিত করা হয় এখানে। তারাপীঠ মন্দিরে মহাদেব শিব চন্দ্রচূড় নামে পূজিত। আধ্যাত্মিক তাৎপর্যের টানে বহু ভক্তগণ আসেন দূর দূরান্ত থেকে এই মহাপীঠ তারাপীঠে। দেখি মামনি একটু দাও।
হ্যালো অভিজিতা, Oh.